নওগাঁ সরকারি কাজে বাধা ও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পৃথক মামলায় পৌর মেয়র সহ বিএনপির দুই নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামি জামিনের আবেদন করলে বিচারক আশরাফুল ইসলাম নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে প্রেরণকৃত নেতারা হলেন নওগাঁ পৌর মেয়র নাজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব মেজানুর রহমান। উল্লেখ্য, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তি সহ যানবাহনের নিরাপত্তা বিঘ্নিত করার বিরোধী আইনে গত 31 মার্চ নওগাঁ সদর থানার এসআই আব্দুল মান্নান বাদী হয়ে এ মামলা করেন। পৃথক মামলায় 57 জনকে আসামি করে একই ব্যক্তিসহ আরও অনেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।